ہم تیرے ہیں اے جہاں کی دیکھیاں لوح قلم تیرے اللہم আরবের মরুভূমিতে সিধাই মামে নারী ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহ کہ محبوب خدا جسے دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہ ইসলাম প্রিয় আমার ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করেছেন একটি মসজিদকে কেন্দ্র করে আজকের মহতি পবিত্র অনুষ্ঠানে শ্রোতা এবং বক্তা করে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জানাই অসংখ্য শুকর সবাই উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আল্লাহ রব্বুল আলামিন আপনাদের খেদমতের সুযোগ আমাকে করে দিয়েছেন মাগরিবের পর থেকে এখানে কথা বলার ওয়াদা ছিল আমার সেজন্য আমি মাগরিবের নামাজ জামাতে আপনাদের সাথে এই মসজিদেই আদায় করেছি যেহেতু আপনারা আসতে একটু অপেক্ষা করেছেন সেই জন্য আলোচনাটা একটু দেরি করে আপনাদের সামনে শুরু করতে হচ্ছে আমার ভাইরা কোরআন শরীফের একটি আয়াত কারিমা আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি এই আয়াত কারিমা সামনে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখছি বাকি আমার আল্লাহর মর্জি কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে পারি আল্লাহর সাহায্য কামনা করছি আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন আমার ভাইরা যে আয়াত করিমা আমি তেলাওয়াত দিয়েছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেন্দ্রীয় মসজিদ বাইতুল্লাহ শরীফ সম্পর্কে আমাদেরকে আলোচনা করে শুনিয়েছেন আসলে কাবা ঘরটা কি এবং কেন মুসলমান হিসাবে আমাদের কাবার তথ্য কাবার ইতিহাস আমাদের জানা উচিত এই কাবা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এর অর্থ এ নয় যে মসজিদে আল্লাহ মাঝে মধ্যে এসে থাকে এই জন্য এটা আল্লাহর ঘর হয়ে গেল আল্লাহর ঘর এই জন্য বলা হয় এই মসজিদে লোকেরা প্রবেশ করে আল্লাহর ইবাদত করার জন্য সেই জন্য বলা হয় এটা আল্লাহর ঘর আমি ভাইরা আমি বলি এটা আমার ঘর এই জন্য যে ঘরে আমি বসবাস করি কিন্তু আল্লাহর ঘর এটা এই জন্য নয় যে এখানে উনি বসবাস করেন আল্লাহ করে এই জন্যে যে আমরা মসজিদে আসি আল্লাহকে ডাকার জন্য ঠিক না ঠিক মাহবুবকে ডাকার জন্য আল্লাহর পায়ের সামনে মাথা করার জন্য রুখু দেওয়ার জন্য এবং সেজদা দেওয়ার জন্য আমরা আজানের সাথে সাথে এই মসজিদে উপস্থিত হই বন্ধুগণ তো কাবা বা মসজিদ এগুলোর অনেক প্রয়োজন আছে এই জন্যে যে মসজিদ যতদিন থাকবে পৃথিবীতে পৃথিবী ততদিন থাকবে যেদিনে পৃথিবীর প্রয়োজন হবে না আল্লাহ সেই দিন মসজিদেরও প্রয়োজন হবে না আল্লাহ আমার ভাইরা মানুষকে বেঁচে থাকার জন্য যেমন রুহের প্রয়োজন আত্মার প্রয়োজন পৃথিবী টিকে থাকার জন্য মসজিদের প্রয়োজন রুহ ছাড়া যেমন মানুষ টিকে না মসজিদ ছাড়া পৃথিবী টিকে সেই জন্য হাদিস শরীফে আসছে আমার নবীজি ইরশাদ করেন
আমি যেন দেখতেছি কালো বিশ্রী কুশ্রী চেহারাদারী একজন মুশরিক বেদীন কাবা ঘরের ছাদের উপরে বসে বসে কাবা ঘরটা ভাঙতেছে আমি যেন দেখতেছি। এক সাহাবি আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদীন মুশরিক কাবা ঘর ভাঙবে তা আল্লাহ তখন কোথায় থাকবেন? তো নবী বললেন আল্লাহ তখন ঠিকই থাকবেন, কিন্তু আল্লাহ রাগ হবেন না এই জন্যে যে তখন আর এই কাবা ঘরের প্রয়োজন নাই আল্লাহ। এই প্যান্ডেল তত সময়ের জন্য প্রয়োজন যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলছি, আমি চলে গেলে এই প্যান্ডেলে আর কোনো প্রয়োজন আছে? আরো জোরে কোন আছে? তখন প্যান্ডেল কর্তৃপক্ষ এসে যদি এই প্যান্ডেলখানা ভাঙে আপনারা রাগ হবেন? এখন যদি কেউ ভাঙতে আসে রাগ হবেন এই জন্যে যে প্যান্ডেলের এখন প্রয়োজন। কাবা ঘরের যেদিন প্রয়োজন হবে না, পৃথিবীর যেদিন দরকার হবে না, সেই দিন একজন মুশরিক কাফির বেদিন কাবার ছাদে বসে কাবা ঘর ভাঙবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগ হবেন না। এই জন্যে কাবার তখন আর প্রয়োজন নাই, পৃথিবীরও তখন আর আমার আল্লাহ প্রয়োজন নাই। কিন্তু যতদিন কাবার প্রয়োজন ততদিন কেউ যদি কাবার সাথে বেয়াদবি করে আল্লাহ কি ছেড়ে দেবেন? ইতিহাস আপনাদের জানা আছে তবে মনে থাকে না, জানা এক জিনিস মনে রাখা কিন্তু আরেক জিনিস, এ দুটো কিন্তু এক জিনিস নয়। আর ভাইরা আব্রাহাম হস্পিতাল নিয়ে কাবা ঘর ভাঙতে আসলো, তখন ঘরের মুতাল্লি ছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব সাহেব। কাবা ঘর ভাঙত, আমার ভাইরা মুতাল্লি সাহেব খবর পাইলেন যে আব্রাহাম আর কি কাবা ঘর ভাঙার জন্য বিরাট হস্পিতাল নিয়ে হাতির বাহিনী লইয়া মক্কা নগরে পৌঁছেন। মুতাল্লি সাহেব খবর পাইয়া কাবা ঘরের আশেপাশে যত বকরি ভেড়া ছিল তার নিজস্ব বকরির ভেড়া এগুলো সব নিয়ে যাচ্ছে। আমরা দেখি বলে তুমি একটা মুতাল্লি, হ্যাঁ তুমি মসজিদের প্রতি তোমার একটুও মায়া হয় না? কাবা ঘরের প্রতি তোমার একটু দয়াও হয় না যে আমি কাবা ঘর ভাঙার জন্য এসেছি? এ ব্যাপারে আমার কোনো মীমাংসা নাই, সুরাহা নাই, পরামর্শ নাই। অবশ্য তুমি তোমার বকরি বেড়াগুলো নিয়ে যাচ্ছ, বেড়ার প্রতি তোমার এত দয়া, মতনে হিসাবে ঘরের সাথে তো তোমার একটা সম্পর্ক থাকা উচিত। আব্দুল মুত্তালিব হুজুরের দাদা উত্তর দিলেন, রে দেখো বেড়ার মালিক আমি, বকরির মালিক আমি, আমি আমার বেড়া বকরিগুলো নিয়ে যাই, ঘরের মালিক যিনি উনি নিজের হাতে তার ঘরের হেফাজত করবে। ঘরের মালিক হয়েছেন আমার আল্লাহ। জোরে কোন কে মালিক? আরো জোরে চিৎকার করে কোন মালিকটাকে? কাবা ঘরের ভেতরে 360 মূর্তি আছে ঠিক, কিন্তু ঘরটা কা? এই মূর্তিগুলি ভেঙে চুরমার করে কাবা ঘরের ভেতর থেকে বের করে দিয়ে ঘরটাকে পুঁতে পবিত্র করে দেওয়ার জন্য আসতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমার নবী ছিলেন কোথায়? কিতাবার্তি নবী ছিলেন মায়ের গর্ভে। আমার নবীর মক্কাতে তশরিফ নেওয়ার 40 দিনের আগের ঘটনাটি আমি আপনাদের সামনে ব্যক্ত করছি। ফতহ মক্কা যেদিন হয়ে গেল, সম্ভব হলে সামনের দিকে এগিয়ে বলবেন, অর্থাৎ আপনি আপনার সামনে এই পরিমাণে জায়গা খালি রাখবেন না যে একজন বসতে পারে, আর এত কষ্ট করে বসবেন না যে আপনি পা নাড়াতে পারছেন না, এটাও আমি বলছি না, যে এত কষ্ট করবেন না যে পা নড়তেছে না, আর এইভাবে ফাঁকা রাখবেন না সামনে যে একজন বসতে পারে, একজন বসতে পারে এমন কায়দার জায়গা খালি রাখবেন না, আর কষ্ট করেও বসবেন না। আমি ধরনটাই কিন্তু বললাম, কষ্ট করবেন না আর সামনে খুব বেশি ফাঁকা জায়গা রাখবেন না, যদি রাখেন ওখানে এসে শয়তান বসবে, তো শয়তান আপনার পাশে বসে থাকুক, এতে যদি আপনার আরাম লাগে আপনি জায়গা খালি রাখবেন। আজ মনে করেন যে না শয়তান আমার পাশেই জায়গা দিল না, তাহলে গোলগাল হয়ে মিলেমিশে বসেন, তবে এত কষ্ট করে নয় যে আপনি পা নাড়াতে পারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
لا إله إلا الله لا إله زوري زوري لا إله إلا الله 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 আমার নবী বললেন বেলাল কাবার ছাদে দাঁড়িয়ে আজকে আজান দাও, আজকে আর নিচে দাঁড়িয়ে আজান নয়, আজকে ছাদে দাঁড়াও উচ্চ কণ্ঠে হে বেলাল আজান দাও। আর নবী হুকুম দিলেন ও মুসলমানেরা তোমরা কাবার ভেতরে প্রবেশ করো, কাবার ভেতরের সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে বাইরে নিক্ষেপ করে দাও, আর কোরআন শরীফের ওই আয়াতরা বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকো। কোন আয়াতরা? قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا آيات بشي بشي كوري بولي تاك أمار نبي نجو مرتي بھاندار قادي عمشو برحم كوري چل نبي و قابر بھتوري دھوكي بوري چل أمار نبي و نيد حاتي مرتي بھینگي چل কিন্তু বাড়তে একটা মূর্তি একটু উপরে আমার নবী হাত বাড়ায় লাগল পান না। হযরত আলীকে দেখে বলে আলী তুমি আমার কাঁধের পরে ভর করে ওই মূর্তিটা ভেঙে বাইরে ফেলে দাও, ওটাকে আমি হাত বাড়ায় লাগল পাচ্ছি না হে আলী। আমার ভাইরা হযরত আলী বলে হুজুর আপনার কাঁধের পরে ভর করব এই বিয়াদবি আমি আলীর পক্ষে সম্ভব নয়, বরং আমি আলী বসে গেলাম আমার কাদের পরে দাঁড়ায় হে নবী আপনি নিজের হাতে মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে দেন। আমার দাবি মনে আলী দেয় আমার ভার সইতে পারবি নি। হযরত আলী বলেন বলেন কি নবী আমি আসাদুল্লাহি গালিব আমি শেরে খোদাম, আমার কাদের পরে দাঁড়ায় যান আমার একটু অসুবিধা হবে না। আমার নবী বলেন আলী তাইলে তৈরি হন। আমার ভাইরা হযরত আলী বসে গেলেন, আমার নবী আলীর কাদের মধ্যে শুধু হাতখানা ঠেকালেন, অমনি আলী চিৎকার মেরে জমিনে শুয়ে পড়লেন। আর দেখে দেখে বলেন নবী জি গো জলদি করে হাত সরান, দেহের ভেতর থেকে রুহ বের হয়ে যাচ্ছে। আমার নবী বলেন আলী হে এটা আমার গায়ের ভর নয়, এটা আমার নবুওতির ভর। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সব নবী পয়গম্বরেরা মূর্তির বিরুদ্ধে জীবনভর সংগ্রাম করে, আর নবীর উম্মতেরা নিজের ঘরের মধ্যে মূর্তি রাখে। ধরে বলুন নাউযুবিল্লাহ। আপনি কি পারেন আপনার ঘরের মধ্যে কোনো মূর্তি রাখতে? যদি রাখেন তাহলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনারা চান না যে রহমতের ফেরেশতা বাড়িতে আসুক?
তাহলে আজকে মোনাজাত করি গিয়ে আর দেরি করবেন না। কোন ফটো মূর্তি যদি ঘরের মধ্যে থেকে থাকে উনি ভেঙে চুরমার করে বাইরে ফেলে দিবেন, ফটোগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, নর্দমায় ফেলে দিবেন, আগুন দিয়ে ঝালিয়ে দিবেন। পারবেন না? কদ্দুর পারবেন আমি জানি। আপনি চেষ্টা করলে আপনার ছেলে আপনাকে বাধা দিবে, যেহেতু বাড়ির কেউ আপনার কমান মানে না, ওভার কন্ট্রোল রয়েছে। বাসর রাতের ফটো স্বামী স্ত্রী বাদায়া ওয়ালের মধ্যে ঝুলায় রাখতে, স্বামীর বয়স 100 স্ত্রীর বয়স 70, দুইজন পাশাপাশি দাঁড়ায় করে তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি, তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি। আচ্ছা বলেন কেমন পর্যন্ত যদি এই কথা কইয়া তিনবার পানি ফেলে দেয় দেওয়ানি কাল আর ফিরে আসবে? জোরে কোন আসবে? অযথা আপনি ঘরের মধ্যে ফটোটা রাখলেন, প্রয়োজন ছাড়া ফটো তোলা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে নিষেধ। প্রয়োজন ছাড়া ফটো আর মূর্তি এগুলি ঘরের মধ্যে রাখবেন। কিছু ভদ্রলোক আছে এটা গাড়ির মধ্যে প্লাস্টিকের সাপ ঝুলাই দেয়, গাড়িও যাচ্ছে সাপও, এই গাড়ির মালিক চরম বোকা, এর মতো বোকা মালিক এই পৃথিবীতে আর হয়। কেমনি বোকা হলো? বয়রায় এ কানে শুনে লহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, চরম বয়রা। এই সাপ কি কয় এটা যদি শুনত কোনদিন গাড়ির মধ্যে সাপ জুলাই চিল্লাই কে বিয়া কেন কি চিল্লাই? তারপরে আবার দেখেন ওই কিছু গার্ডিয়ান আছে এরা ছেলে মেয়ে পাঠায় দেয় ওয়াদের মধ্যে যে তোরা গিয়া খেলি চিল্লাবি মৌলবিদে ওয়াজ না করতে, কিন্তু গার্জিয়ান গুলো ওয়াজ আসবে না, ছেলে মেয়ে পাঠায় দিবে। তো ভলান্টিয়ার যারা মাহফিলের দুই চারজন এখানে থাকেন কোন টু শব্দ যেন না হয়, একটা শব্দ যেন না হয়, একবারে খামোশ থাকবেন আর আমার কথা বোঝার চেষ্টা করবেন। এ ফাঁকে একটু দুরূদ শরীফ পড়ে নে আল্লাহুম্মা জোরে দুনিয়াতে কারে তুমি আপন হায়রা বানাইলা, কোন কারণে নাদান তুবি আমি হাইরে ভুলিলা। আল্লাহুম্মা এই সাপ যাচ্ছে গাড়িও যাচ্ছে, গাড়ির মালিক চরম বয়, এ কানে শোনে না সাপ কি কয়। সাপ কয় ও মালিক তুমি যতদিন জীবিত ততদিন আমি মৃত, তুমি যেদিন মইরা কবরে যাইবা আমি সাপ জেতা হইয়া তোমার কবরের চির সাথী হবো। এ গাড়ির মালিক যদি এ সাপের এ কথা শুনতো প্লাস্টিকের সাপ গাড়ির মধ্যে ঝুলাইতো? সুতরাং সে বয়রা লহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে ঠিক কিন্তু ঘরের মধ্যে কোনো মূর্তি রাখবেন না, ফটো রাখবেন না, সুরাত রাখবেন না। তো কাবা ঘরের ভেতরে যদিও 360 মূর্তি আছে কিন্তু ঘরটি কার? আল্লাহ। আবরাহাত মেজাজ গেল করা হয়ে ঘরের মালিক নাকি ঘর শিখাবে, হসপিটাল কার্ড অর্ডার করলো অ্যাডভান্স কর ভাঙো ঘর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আব্রাহারে আমার ঘর ভাঙবি? তা আমি কিছু মিলিটারি পাঠাই দিলাম,
তার হস্তদলের সাথে যুদ্ধ করার জন্য আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল আলম ইয়াজআল কাইদাহুম ফী তাদরীবিহিম ওয়া আরসাল وأرسل عليهم طيرا أبابيل أبابيل باكي غلو أصلو بطيك تا باكي ساتي تين جا كوري بوما اكي بوخي دوتي دو پاي چھتو کلو جانار مطل باتون ار کونا لكل حجره مكتوبتن عليه اسمه پروتیتی পাথরের পেটে স্পষ্ট অক্ষরে নাম লেখা ছিল এই পাথরটি দিয়ে কোন হাতিটা মরবে কোন মানুষটা মরবে তার নাম লেখা ছিল আল্লাহর মাই দুনিয়ার মাই কেমন মাইটা মারলে না এই যুদ্ধ পরিচালনা করেছেন আমার আল্লাহ নিজে সুরে বলুন সুবহান কমান্ডিংচি অর্ডার করলেন বোম্বিং শুরু করো শুরু হয়ে গেল বোম্বিং ترميهم بحجارة من سجيل بومبينغ হয়ে গেল যুদ্ধের ফলাফল কি করুন আমার সাথে فجعلهم كعصف مأكول আসবে মাকুল কয় আম পাতা করি পাতা লিচু পাতা কাঁঠাল পাতা একত্রিত করে ঘোড়ার মুখের মধ্যে যদি ভরে দেওয়া হয় ঘোড়া যদি ওগুলি কিছুক্ষণ চাবায় অথবা চিবায় অথবা এরপরে যদি ওগুলো জমিনের মধ্যে রেখে দেয় আপনি কি বলতে পারবেন কোনটা আম পাতা বলা যাবে কোনটা কাঁঠাল পাতা বলা যাবে কোনটা করই পাতা কথা বলেন না কেন বলা যাবে জিজ্ঞাসা করলে কথার উত্তর দিয়েন তাহলে আমি বুঝবো আপনার আমার কথা বুঝবেন আর যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আমার কথা বুঝেন না যদি বলি কি বুঝেন না তাহলে কবেন কি যে বুঝি না এমনি বুঝি না মাথা খারাপের অবস্থাতে না হয় আমার ভাইরা তো মুফাসসির কেরাম লিখেছেন বোম্বিং করে যখন পাখিগুলি চলে গেল ময়দানের কিনারে দাঁড়ায় কোনটা হাতি আর কোনটা মানুষ পরিষ্কার চিনা যায় নাই চিৎকার করে কন সুবহানাল্লাহ আব্রাহাম তার হত্তি দলকে আল্লাহ কেমন মাইটটা দিলেন কেন দিলেন এজন্য তখন ঘরের প্রয়োজন আছে যেদিন ঘরের প্রয়োজন হবে না সেই দিন একজন মুশরিক কাবা ঘরের ছাদের উপরে বসে কাবা ঘর ভাঙলেও আল্লাহ রাগ সুতরাং পৃথিবী যতদিন থাকবে কাবা ততদিন পৃথিবী যতদিন দরকার মসজিদের ততদিন এই কাবা ঘর হযরত আদম আলাইহিস সালাম নিজের হাতে প্রথম মক্কা নগরে তৈরি করেছে ঘর যখন তৈরি হয়ে গেল আল্লাহ বললেন জিবরিল আমার আদমকে গিয়ে কও কাবা ঘরের তাওয়াফ করতে কাবার চারদিকে হাজিরা চক্কর খায় এটাকে কয় তাওয়াফে বাইতুল্লাহ তাওয়াফ অত্যন্ত গ্রহণযোগ্য একটি ইবাদত কাবিলে কবুল ইবাদত কাবিলে মনসুর ইবাদত আর তাওয়াফ মক্কা নগর সারা কাবা ঘর সারা পৃথিবী আর কোন দেশে তাওয়াফ এই ইবাদত হয় না বাইতুল মুকাররম আমাদের কেন্দ্রীয় মসজিদ এর চারদিকে ঘুরলে তাওয়াফ হবে বাদ দেন বাইতুল মুকাররম মসজিদে নববী মদিনাতুল মুনাব্বারাতে যে মসজিদের ভেতরে ঘুমিয়ে আছেন রাহমাতুল লিল আলামিন সেই মসজিদের চারদিকে চক্কর দিলে তাওয়াফ হবে তাওয়াফের জন্য একটি নির্দিষ্ট মসজিদ সেটা হলো কাবা ঘর আমি ভাইরা সেই দিন থেকে শুরু হলো আল্লাহর ঘরের তাওয়াফের কাজ এই তাওয়াফ কিয়ামত পর্যন্ত চলবে দিন রাত চব্বিশ ঘন্টা কিয়ামত পর্যন্ত মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হবে না দুনিয়ার মানুষ যদি স্ট্রাইক করে আমরা আল্লাহর ঘরে তাওয়াফ আজ থেকে আর করব না ফের আল্লাহ ফেরেশতা দিয়ে দিন দিয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করাবে দিনেরা যদি স্ট্রাইক করে আমরাও আজ থেকে আল্লাহর ঘরে তাওয়াফ আর করব না তাহলে জিন তাহলে উনি ফেরেশতা দিয়ে তাওয়াফ করাবেন ফেরেশতারা যদি স্ট্রাইক করে করব না রে করব না তখন আল্লাহ কি করবে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি এই তাওয়াফ কিয়ামত পর্যন্ত চলবে ক্ষণিকের জন্য তাওয়াফ বন্ধ হবে কিন্তু স্ট্রাইক করলে মানুষেরা জেনেরা ফেরেশতারা এরা যদি কেউ তাওয়াফ না করে তখন আল্লাহ কি করবেন
তখন আল্লাহ এই মানুষগুলোকে মেরে ফেলবেন, জিনগুলোকে মেরে ফেলবেন, ফেরেশতাগুলোকে মেরে ফেলবেন, মারিয়া নতুন করে মানুষ বানাবেন, নতুন করে জিন বানাবেন, নতুন করে ফেরেশতা বানাবেন, এরপর আল্লাহ চান না যে তাওয়াব বন্ধ হোক, দূরে কোন সুবহান। আর ভাইরা, এক ব্যক্তি ইচ্ছা করলো আমি এমন এক সময় আল্লাহর ঘরে তওয়াব করব যখন আমি ছাড়া আর কেউ থাকবে না, কিন্তু যেদিন যা গিয়ে দেখে মানুষ আর মানুষ। একবার বৃষ্টি হয়ে গেল, ঘন বৃষ্টি, মক্কা নগরে ঘন বৃষ্টি হলে রাস্তায় সাতার পরিমাণ পানি জমে যায়, বৃষ্টি হলো ভীষণ, কাবার চারদিকে পানি জমে গেল। তো লোকটি ভাবলো আজকে আমার মনের আশা পুরা হবে, আমি সাতার কাটবো আর তওয়াব করবো, সাতার কাটবো একা একা, আজকে আমার সঙ্গের সাথী কেউ থাকবে না, বড় আশা নিয়ে পানির উপরে সাঁতার কাটে। একটা চক্কর দিয়ে যখন দ্বিতীয় চক্কর স্টার্ট দিছে, অগ্নি নজর করে দেখে তার আগে আগে বিরাট বড় এক আজদাহা, বিরাট বড় এক অজাগর সাপ আল্লাহর ঘরে তওয়াব করছে। আল্লাহ প্রমাণ করে দিলেন একা কেউ আমার ঘর তওয়াব করতে পারবে না, এটাকে সাপ বলেন আর জিন বলেন, আল্লাহ প্রমাণ করলেন একা আমার ঘর কেউ তওয়াব করতে পারবে। ফেরেশতারা তওয়াব করতেছে, জিনেরা করতেছে, মানুষেরা করতেছে, রাত্রে দুইটায় যাচ্ছেন তওয়াব হচ্ছে, চারটায় যাচ্ছেন তওয়াব হচ্ছে, দেড়টায় যাচ্ছেন তওয়াব হচ্ছে, দুপুর বারোটায় যাচ্ছেন, প্রখর রৌদ্রের তাপ ভীষণ, কেউ পা রাখতে পারে না, এর কোন তওয়াব। হযরত আদম আলাইহিস সালামের যুগ খতম হয়ে গেল, আসলো হযরতে নূহ আলাইহিস সালামের যুগ। নূহকে আদমের স্থানই বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। কেন বলা হয়? এজন্যে যে নূহের যুগে মহাপ্লাবন হয়েছিল, মহাপ্লাবন আমাদের দেশে হয়েছিল, বন্যা, ভয়াবহ বন্যা। আর নূহের যুগের তারা কয় মহাপ্লাবন, মহাপ্লাবন মানে গোটা পৃথিবী পানির নিচে চলে গিয়েছিল। আমাদের দেশের বন্যা এক দেশে হয়েছে, আরেক দেশে কেতাবের মধ্যে আসছে, হযরত নূহ নবী 950 বছর পর্যন্ত তাবলীগ করেছেন, 950 বছর, তাও দিন রাত 24 ঘন্টা। قال ربي إني دعوت قومي ليلا ونهارا, আমি দিন রাত 24 ঘন্টা কওমের লোকদের দাওয়াত দিলাম, কিন্তু কই, এরা তো আমার দাওয়াতের উপরে কর্ণপাত করে না। আমার ভাইরা কিতাব আসছে, হযরত নূহ আলাইহিস সালাম এই 950 বছর তাবলীগ করে মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা মুসলমান বানাতে পেরেছে, মাত্র 80 জন। এবার আপনারা চিন্তা করে কর, সেই যুগের মানুষের দিল কত শক্ত ছিল। আমার ভাইরা কিতাব আসছে, নূহের কওমের লোকেরাম হযরত নূহের গলার মধ্যে রশি বাঁধত, গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে বেরিলাম, হযরত নূহ নবী আর সারাদিন রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিত, নূহের গায়ের চামড়া উঠে যেত, রক্ত উঠে যেত, রক্তে দেহ লাল হয়ে যেত, সন্ধ্যার সময় নূহের কিনারে গেলে মনে হইত নূহ পৃথিবীতে বেঁচে নাই। নূহ বুঝে বিদায় লোকেরা নূহের পাশে দাঁড়ায় দেখে দেখে বলতেন, এখনো কি কারে আমার দাওয়াতের সাপ তোমার মিঠে নাই। হযরত নূহ উত্তর দিতেন, এক কওমের লোকেরা এত কষ্ট তোমরা আমাকে দিয়েছ, এরপরও যদি আমার কানের গোড়ায় কালেমাটা একবার শোনাই দাও, আমি নূহ কোনোদিন তোমাদের জন্য বদদোয়া দিব না। এক একটা নবী পয়গম্বর এই কালেমার জন্য কত কষ্ট করে। আমরা কালেমার জন্য কোথাও কষ্ট করেছি ভাই? জোরেকুন করেছি ভাই? কালেমার জন্য কেউ আমাকে একটা থাপ্পড় দিছে? কালেমার জন্য একটা ঘুষা খাইছি নাহের মধ্যে? কালেমার জন্য কেউ আমাকে গালি দিছে? সুতরাং কালেমার মূল্য আমাদের কাছে, কালেমার জন্য মেহনত করতাম, তবে কালেমার মূল্যায়ন করতাম। বক্তৃতার মাঝে মধ্যে বলে থাকি, এক লোক 20 টাকা দামের পুরা বাবুর চাদর পাইছি, তো এটার কোনো দাম নাই, এটা দুটো থাকতো, কিন্তু এই চাদর কিনতে গিয়ে যে বাপ কত কষ্ট করছে, এটা বাপ সারা পৃথিবী যাচ্ছে। আজ আমাদের কাছে কালেমার মূল্য, কোথায় কালেমার কোথায় আমি কোনো খবর নেই।
কিন্তু কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য নবী পয়গম্বরেরা যে কত পরিশ্রম করে গেছেন এটা ওনারা ছাড়া আর পৃথিবীর কেউ না। আমার ভাইরা, হযরত তুহু ডাক দিলেন, আল্লাহ গো যেই কওমের লোকেরা পয়গম্বরের উপরে হাত তোলে সেই কওমের লোকদের কপালে হিদায়ত নাই, সুতরাং আমি তোমার কাছে বদদোয়া দিচ্ছি, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তমাম পৃথিবী সমস্ত মুশরিক কাফি এগুলি সব খতম করে দাও, মুশরিকের আন্ডা বাত্তা সহ খতম করে দাও। নূহের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিলেন, নূহ কিস্তি তৈরি করাম, নৌকু বানাও। আমার ভাইরা, তিন তারা বিশিষ্ট বিরাট বড় নৌকা হযরত নূহ বানালেন, আর কিতাবে আসছে চারটা তক্তার শর্ত পড়ে গেল। হযরত তু ডাক দিলেন, আল্লাহ গো চারটা তক্তার শর্ত পড়ে গেল গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, জিব্রাহিম আমার নূহের কাছে যাও আর গিয়ে বলো ওই সমুদ্রের মাঝে একটা গাছ আছে ওই গাছটা উঠাইয়াম আবু বকর উমর উসমান আলীর নামে চারটা তক্তা বানায় নূহের নৌকুর মধ্যে লাগাই দিতে গ। কবে আসবে আবু বকর, কবে আসবে উমর, ওনাদের নামে নূহরে ক চারটা তক্তা বানাইতে। জোরে জোরে খন সোভা। আমার ভাইরা, এই গাছ কে এনে দিবেন? কিতাব আসছে সেই যুগে শক্তিশালী একটা বীর পুরুষ ছিল, তার নাম ছিল আউস। দুনিয়ার লোকেরা কি উস, এই উস প্রতিদিন সকালবেলায় নাস্তা খাইত 12,000 রুটি। 12,000 রুটি খেলে টিফিনই করে না, দুপুরে কি খায় বাদ দিয়া চিন্তা করেন দাম। এবার 12,000 রুটি খালি টিফিন করে, টিফিন কত বড় রাক্ষস মানুষ দেয়। আমার ভাইরা, হযরত উসকে ডাকালেন, উদরে ওই নদীর মাঝখান থেকে যদি গাছটা এনে দিতে পারস এক বেলা আমি নুহ তোরে পেট পুরাইয়া খাওন দিব। উ দেখে বলে, নুহ পেট পুরাইয়া খাওয়াইবেন? জানেন তো টিফিন করি 6,000। নুহ বলেন, 12,000 রুটি টিফিন করো তাই নাকি? হ্যাঁ। আবার ভাইরা, নদীর মাঝখান থেকে গাছ আনিয়াম উস নুহের সামনে ফেলে দিলেন। এইবার ডেকে ডেকে বলেন, এ নুহ এবার পেট পুরে খানা দিবেন, দেন খানা। কিতাবার চৌধুরত উজের সামনে 3-4 রুটি হাজির করে দিলেন। টিফিন করে 6,000 দিছে কয়টা? উস একবার রুটির দিকে চায় আর একবার নুহ নবীর চেহারার দিকে চায়, আর ডাকিয়ে দেখে কই, নুহ 3টা দিছেন, এই 3টা তো দেওয়ানের আগেই ফিনিশ করে লাইছি, দেওয়ানের আগেই শেষ করে লাইছি। আমার ভাইয়া, হযরত নূহ বলেন, উজিরে এই 3টা রুটি আগে শেষ কর, এরপরে তো 4th নম্বরের রুটি আমি তরে দিব। তবে রুস রুটি খাওয়ার আগে আমার আল্লাহর নাম একবার স্মরণ কর, একবার বল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, কিতাব আছে বিসমিল্লাহ বনিয়াউস রুটি খাওয়া শুরু করেন, একটা রুটি খাইয়া আর একটা রুটি রাজাটা খাইয়াম, অর্থাৎ 1.5টা রুটি খাইয়াম, বাকি 1.5টা প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে বলেন, নূহ গো গলা পর্যন্ত বেড়ে গেছে, বাকি রুটি খাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, এবার আমি জানতে চাই এটা কি রুটির বরকত না বিসমিল্লার বরকত? বিসমিল্লাহ কণ্ঠন তো মনে থাকে তো, এ বাঙালি নাকি রুই মাছের মাথা দিহা ভাজি কই মাছ মুরগার রান এক খাইয়া দুই আগে থো বিসমিল্লাহ, আল্লাহকে রাক্ষসে কয় খেয়ে যা
ওরা কস এই কই মাস্টার বাপে বানাইছে এই গোলাল উত্তর সহ্য গোষ্ঠী বানাইছে একটা টমেটো বানায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে কিনা জোরে কর আল্লাহ বলেন আমি বানাই দিয়েছি আমার নিয়ামত অফুরন্ত নিয়ামত অসংখ্য নিয়ামত কত নিয়ামত রে বন্দা আমি তোকে দিলাম আমি যদি তোর কাছে হিসাব চাই তুই হিসাবও দিতে পারবি আতাকুম মিন কুল্লি মা সালতুহু وإن تعدوا نعمة الله لا تحصوها الله بولے گا افرن تو نعمت یا تو نعمت আমি যদি হিসাব চাই لا تحصوها তুই হিসাব দিতে পার আচ্ছা বলুন তো এটা ইংরেজি কোন মাস মার্চ আচ্ছা আরবি কোন মাস শাবান মার্চ তো এই একানব্বইয়ের মার্চ যে নব্বইয়ের মার্চে সকালবেলায় কে কি নাস্তা খাইছিলেন মনে থাকলে আত্ম নব্বইয়ের মার্চ মনে নাই ইফতারি বলে বলেছে গেল নব্য আল্লাহর মনে আছে কিনা কর আরো জোরে কর আল্লাহ বলেন তুই কয়টা নিয়ে আমাদের হিসাব দিবি তুই তো মন ওই ডাক্তার অস্তা তুই হিসাব দিবি কি আমার ভাইরা আমার আল্লাহ বলেন ও বন্দা আমি তোর কাছে হিসাব চাই না হালাল কামাই কর বিসমিল্লাহ কই খা আর খাওয়ার পরে একবার বল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নিয়ামতের শুকর আদায় হয়ে গেল ও বন্দা হালাল কামে কর বিসমিল্লাহ কয়ে খা আলহামদুলিল্লাহ কয়ে ফিনিশিং দে এই খানার হিসাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর কাছে চাবো কিস্তি তৈরি হয়ে গেল আমার ভাইরা তারপর পানি আসলো পাহাড়ের উপর দিয়ে চলে গেল পানি নুহের কিস্তি পানির পরে ভাসতেছে দীর্ঘ ছয় মাস আবার ভাইরা ছয় মাস খতম হয়ে গেলাম পানি বিদায় হয়ে গেলাম হযরত নূহের কিস্তি মক্কা নগরে যদি পাহাড়ের মধ্যে সে থেকে গেল হযরত নূহ কিস্তির ভেতর থেকে বের হয়ে আসছেন ঘুরে ঘুরে দেখেন মক্কা নগর ঘুরে ঘুরে দেখেন এলাকা নজর করে দেখে পাহাড় নাই বিল্ডিং নাই মানুষের কোনো চিহ্ন নাই তামাম পৃথিবী একটি ধ্বংসের স্তূপের মতো মনে হচ্ছে গোটা পৃথিবী শেষ হয়ে গেছে হঠাৎ করে নজর করে দেখে বহু দূর ছোট্ট একটা ডেরা ঘর এই ঘরটার কোনো ক্ষতি হয় নাই হযরত নূহ আস্তে আস্তে ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন কিতাব আসছে হযরত নূহ পানির প্লাবন মহাপ্লাবন আসার পর আসার আগে একজন বৃদ্ধা মহিলাকে দেখে বলেছিলেন যেহেতু আপনি কালেমা গো যেহেতু আপনি মুসলমান পানির বন্যা আসার আগে আমি নূহ আসব না হয় লোক পাঠাবো আপনি তৈরি থাকেন আপনাকে নিয়ে যাবার জন্য কিতাব আসছে হযরত নূহ সেই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছে মনে নাই তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যে ভুলে গেছে আর ভাইরা ওই বেড়া ঘর ঘরের সামনে গিয়ে দাঁড়ান দাঁড়ের ডাক দিলেন এই ঘরের ভেতরিকে ভেতর থেকে উত্তর আসলো আমি একজন বৃদ্ধ বিধবা মহিলা আপনি কে হযরত নূহ বলেন আমি জামানার পয়গম্বর হযরত নূহ বুড়ি দেখে দেখে বলেন তাই হবে পয়গম্বরে না জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বা মিথ্যা ওয়াদা করতে পারে না আমার মন কয় পানির বন্যা কবে শুরু হবে সেই খবর দিবার জন্য হে নূহ আমার বাড়িতে এসেছ অবশ্য পানির বন্যা হয়ে গেছে জোরে জোরে খুন সোফা আমার ভাইরা হযরত তু সেজদায় পড়ে গেলেন আল্লাহ গো পাহাড় যেখানে নাই বিল্ডিং যেখানে নাই মানবতার কোনো চিহ্ন নাই তাম দুনিয়া যেখানে
ধ্বংসের স্তূপের মতো মনে হয়, বিল্ডিং পার যেখানে নাই সেখানে ছোট্ট যারা ঘর, কেমন করে বাসায় রাখছো আল্লাহ, তোমার কুদরত বুঝবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। এ কথা কইয়া নূহ সেজদায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে খবর আসলো, নূহ পানির বন্যা যখন এসেছিল তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছ, নূহরে আমি আল্লাহ আমার দাসীকে ভুলে যেতে পারি না। আল্লাহর কত বড় দায়িত্ব, একটা কালেমা পড়ো ইমানদার মুসলমান নরনারী মুসিবতে পড়ে গেলে আমার আল্লাহ আলোচনা দিচ্ছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুসলমান ইমানদার মুসিবতে পড়ে, বান্দা হোক আর বান্দি হোক, মুসিবতে পড়ে চিৎকার করে যখন আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমার হক হয়, আমার দায়িত্ব হয় আমার বান্দাকে সাহায্য করা, আমার হক হয়, ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় আছে, ধরে কোনো আছে কোনো ভয়? লা তাহিরু ওয়ালা তাহসাদু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান ঘাবড়ানে কি কই বাত নেই, তোমরা কেন ভয় করবে, তোমাদের সাথী আল্লাহ, তোমরা যদি কোথাও একজন থাকো আরেকজন আছে তোমার সাথে, উনি আল্লাহ, তোমরা যদি দুইজন থাকো তৃতীয় আরেকজন আছে তোমাদের সাথে, উনি কে? আরো জোরে কোন উনি কে? আল্লাহ। কইতে লজ্জা লাগে নাকি, চিৎকার করে বলেন উনি কে? উনি হয়েছেন মহান আল্লাহ। আল্লাহকে না ডাকতে না ডাকতে অনেকটু ঝংকার হয়ে গেছে, মানে আল্লাহ কইতেও ভালো লাগে, জিকির না করতে করতে আপনারা আল্লাহকে ডাকতে লজ্জা পান, অভ্যাসে পরিণত করুন, একটু জিকির করুন, আল্লাহকে একটু ডাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ নাই ও নাই, সেখানে কাবা ঘরের অবস্থাটা কি? কিতাবের মধ্যে আসছে কাবাও ধ্বংস হয়ে হযরত নূহ আলাইহিস সালামের যুগে কাবার প্রয়োজন আছে কিনা বলুন,
আছে কিনা বলো? কাবা ধ্বংস হলো কেন? হলো এই জন্য আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহ নিজের হাতে ধ্বংস করে দিয়েছে, অথবা কাবার উপরের অংশ আল্লাহ কুদরতি ভাবে আকাশে উঠাই নিয়ে গেছে আল্লাহর উদ্দেশ্য নিয়ে। এই জন্য যে আমি এমন একজন পয়গম্বরের হাতে এই ঘরটাকে পুনর্নির্মাণ করাবো যিনি হবেন তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম খলিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ও মুসলমান, তোমাদের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ স্বীকার করতে কারো আপত্তি আছে? আমার নবী বলেন আনা দুআও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবা আমাকে দোয়া করেছে, যে আব্দুল্লাহ বাবা নয় যে ইব্রাহিম বাবা, আমার বাবা ইব্রাহিম আমাকে দোয়া করেছে, আমার বাবা দোয়া করেছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, কাবা ঘরের ফাউন্ডেশন এখনো আছে, উপরের অংশটা আল্লাহ আকাশে উঠাই নিছে কিন্তু ফাউন্ডেশন আছে। তা আল্লাহ বললেন জিবরিল ইব্রাহিমকে গিয়ে কও আমার ঘর বানাইতে ফাউন্ডেশনের কাজ করতে হবে না, খালি গাত্তির কাজটা করতে কও। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ কোথায় ঘর বানাতে হবে ইব্রাহিমকে আমি জায়গা দেখাই দিলাম। সুরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিলেন। আমার ভাইরা সিমেন্ট নাই, পানি নাই, বালি নাই, ইট নাই, কেমন করে আল্লাহর ঘর বানাবেন? হযরত ইব্রাহিম কেঁদে বাড়ছে, হযরত ইসমাইল পাথরের কণাগুলো পাথরের টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে চারদিক থেকে এনে বাবার কাছে দেয়। আর হযরত ইব্রাহিম শুধু একবার বলেন বিসমিল্লাহি রাহমানির রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর বা একটা পাথর শুধু বসাই দেয় বিসমিল্লাহ রহমান রহিম, বসাইবার সঙ্গে সঙ্গে একটি পাথর আরেকটি পাথরের সঙ্গে নরম হইয়া মজবুত জোড়া লেগে বসে। আর জোরে কোন সুবহান আল্লাহ। অনেকে আবার ইচ্ছা করে সুবহান আল্লাহ কইতে চায় না, মনে করে সুবহান আল্লাহ কইলি মুখটা সরান লাগবে, মুখ সরাইলে মুহের ভিতরে যদি মশা যায় যেই মশার আমদানি হইছে। মানুষ কত বকিল দেখে, এবার চিৎকার করে বলেন সুবহান। নির্বাচনের সময় তার কম সিল্লার নাই, রাত তখন 11টা বাজে, আমি শ্রীনগর যাচ্ছি এক জায়গায় বক্তৃতা করে, 11টা এই শীত, 11টা ঘন কুয়াশা, এর মধ্যে দেখলাম ছেলেরা খালি চিল্লাইতেছে সিল মারো রে সিল মারো, না হে মোহে সিল মারো। সে বিকট শব্দ, বিষক চিৎকার, সুবহানাল্লাহ বের হয় না। এবার দেখা যাবে কত শক্তি আছে আপনাদের মুখের মধ্যে, কত শক্তি আছে আওয়াজের মধ্যে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, চমৎকার আওয়াজ। আমার ভাইরা এইবার কিতাব আছে, সিনা পর্যন্ত বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর সিনা পর্যন্ত, এবার উপরের গাত্রী কেমন করে করবেন? বাঁশ নাই, খুঁটি নাই, তক্তা নাই, হযরত ইব্রাহিম ডাক দিলেন আল্লাহ গো খুঁটির ম্যানেজ করে দাও, বাঁশ রশির ম্যানেজ করে দাও, বাঁশ খুঁটির তক্তার ম্যানেজ করে দাও, তোমার ঘরের গাত্রীর কাজ উপরে আমি ইব্রাহিম কেমন করে করি? আর মরুভূমি, বৃক্ষ নাই, তরুণতা নাই, কিছু নাই। আমার ভাইরা
হাদিস শরীফ আসছে তখনই আল্লাহ ডাক দিলেন এ জিবরীল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও এই পাথর আমার ইব্রাহিমকে দিয়ে বলবে আমি খোদার নাম ভরসা করে ইব্রাহিম যেন পাথরের মধ্যে দাঁড়ায় যায় ওই পাথরটা সৌদি গভর্নমেন্ট কাবা ঘরের দরজার সামনে আয়নার প্যাকেট করে রেখে দিয়েছে ওই পাথরের পাশে দাঁড়ালে দেখা যায় এখনো দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পরিষ্কার দুটি দাগ পাথরের গায়ে লেগে আছে এটা মুখাম ইব্রাহিম মুখাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কালামে পাকে আলোচনা দিয়েছেন واتخذوا من مقام ابراهيم مصلى او دنيا مسلمان আমি মকামে ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম সেজন্য হাজিরা আল্লাহর ঘরের তাওয়াফ কমপ্লিট করে সেই মকামে ইব্রাহিমের পাশে গিয়ে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে এই নামাজটা ওয়াজিব আমার ভাইরা সেই পাথর হযরত জিবরীল আলাইহিস সালাম নিয়ে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াই দিলেন আমার ভাইরা অতি আশ্চর্য দাঁড়াইবার সঙ্গে সঙ্গে এই পাথর লিফটের মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধীরে ধীরে আকাশের দিকে তুলতেছে যদি বলে পাথর দেন একটু ডাইনে দাও ডাইনে যায় একটু বামে আস বামে আসে একটু পিছে যান পিছে যায় একটু নাম আমার ভাইরা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওই পাথরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আল্লাহর ঘরের গাঁথনির কাজ শেষ করলেন ঘর কমপ্লিট হয়ে গেল এবার ডাক দিলেন ইসমাইল রে আয় আমার পাশে দাঁড়া একটু আয় আল্লাহর দরবারে হাত তুলি মুনাজাত দেই পুলারি লইয়া হাত তুলছি ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাতের আলোচনা কর্মে পাকে আল্লাহ আমাদেরকে জানাই দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মুনাজাতে বলতেছেন ওয়াইল ইয়ারফাউ ইব্রাহিমুন قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم إسماعيل কে সাথে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই আর মুনাজাতে ডাক দিলেন আল্লাহ গো তোমার হুকুম প্রতিপালন করলাম কাবা বানাইলাম এইবার তুমি কত বানলাম কাবাটা কেমন হলো ঘরটি কেমন হলো আল্লাহ আমার আর আমার কলেজার টুকরা ইসমাইলের পক্ষ থেকে আমাদের মেহনত কবুল করো এই ঘরটা তুমি কবুল করো আল্লাহ উত্তর দিলেন ইব্রাহিম রে ঘর তো আমি আদম আলাইহিস সালামের যুগেই কবুল করেছি তবে তোমাদের মেহনত কবুল করলাম একটা শর্তের বিনিময়ে আমার ভাইরা এখানে কোন হোটেল ফোটেল আছে না একটু জিকির করি আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা আর জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু কেমিয়াসত লয়া নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা কাবার না
মুস্তাফা রুরুকে আখে বেহে কহতে থে সুবে শাম ইয়া উম্মতিয়া উম্মতি নবীজি আল্লাহ 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 الله لا إله إلا الله محمد رسول الله محبت شنار مدينة একটু দূর সরে বড় আওয়াজ পৌঁছাই দিবে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর কোথায় উমর কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিয়নে আজকের ইসলাম মদিনার বুকে জায়গো চলে আল্লাহ মেহরবানি করে কবুল করম আল্লাহ বলেন ইব্রাহিম রে গর্ত আমি আদম আলাইহিস সালামের যুগে কবুল করেছি তবে তোমাদের মেহনত কবুল করলাম ওয়ান কন্ডিশন কন্ডিশন কি একটা শর্তের বিনিময়ে শর্তটা কি ওয়াহিদেনা ইলা ইব্রাহিম বা ইসমাঈল তাহিরা বাইতি আলি তাকিফি ইব্রাহিম রে আমার গত পাক রাখতে হবে আমার গত সাফ রাখতে হবে আমার গত পুত পবিত্র রাখত এইবারাই কাবাগর পাক রাখতে হবে জীবনে কোনদিন যেন এই ঘর না পাক না হয় রে ইব্রাহিম তার কারণ ইব্রাহিম রে তাম দুনিয়া মুসলিম দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটবে এই মক্কা নগরে আসবে আমার ঘর এক নজর দুই নয়নে দেখার জন্য আসবে ইব্রাহিম রে মানুষ আসবে চারদিক থেকে দৌড়াইয়া আমার ঘরে তাওয়াফ করতে আসবে আমার ঘরে রুকু করতে আসবে আমার ঘরে সেজদা করতে আসবে প্রাণ ভরে ঘর সামনে লইয়া আমি আল্লাহর পায়ের সামনে সেজদা করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইব্রাহিম মানুষ পাগলের মতো আসবে অ মুসলমান 70-80 হাজার টাকা ব্যয় হয় হজ করতে কিন্তু কোনদিন হাজিয়ে কথা কয় না যে 80 হাজার টাকা ব্যয় করে হজ করলাম হায়রে দুঃখ হায়রে আফসোস এই কথা দুনিয়ার কোন হাজি কোনদিন কয় না ছেলেরে বিয়ে করাইছে 50 হাজার টাকা গেছে আফসোস করে আর কয় 50 হাজার টাকা ব্যয় করে তোর বিয়ে করাইছে সোজা ব্যাপার মনে কর মেয়ের বিয়ে দিছে 60 হাজার টাকা কি পাইছো 60 হাজার টাকা ব্যয় করে বিয়ে দিলাম তো না তুমি জিন্দগিতে কোনোদিন কইছে আল্লাহ গো কি পাইছিলাম রে 80 হাজার টাকা ব্যয় করে হজ করলাম সেই জন্য আল্লাহ বলে ইব্রাহিম রে এই ঘরটি পাক রাখ কারণ মানুষ পাগলের মতো হয়ে আসবে মক্কা নগরে আমার ঘর এক নজর দেখতে আসবে আমার ঘর নিয়ে রুকু করতে আসবে সিজদা করতে আসবে ধরে বলুন সুবহানাল্লাহ অপেক্ষা করুন